আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের শুনতে যদি কোনো অসুবিধা হয়, দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন এই আশা করে আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মেশিনস অফ প্র্যাকটিস ওয়ান বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস ওয়ান বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ে আমাদের এটি 23তম সেশন, অ্যাকচুয়ালি দ্বিতীয় সেশনের এটা একটা রিভিউ সেশন, কারণ আমাদের এই বিষয়ে মোট 5টি অধ্যায়ের সব অধ্যায় শেষ হয়েছে। আমরা স্বল্প পরিসরে আবার প্রথম থেকে রিভিউ সেশন শুরু করেছি, কারণ হয়তো আগের সেশনগুলিতে অনেকে সেটা তো মিস করে থাকবেন, অথবা কোনো ইস্যু বুঝতে অসুবিধা হয়ে থাকতে পারে। আর কোন কোন ইস্যু যদি সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা না করে থাকি, সেগুলো আমরা রিভিউ সেশনে আবার ব্যাখ্যা করে যাই। তো আশা করি যারা একদম ক্লাস করতে পারে তাদের জন্য যথেষ্ট উপকার হবে। তো আমরা আজকে গত সেশনে আমরা এই প্রথম অধ্যায়ের সেফটি প্র্যাকটিস অফ মেশিন টুল শপ, মেশিন শপের সেফলি কাজ করার যে কনসেপ্ট বা ধারণা, সেই বিষয়ে সেই অধ্যায়টিকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখানে 5টি অবজেক্টিভ আছে, তার মধ্যে প্রথম অবজেক্টটি আমরা আলোচনা করেছি, এক্সপ্লেইন প্রিন্সিপাল অফ স্টপিং অ্যান্ড স্টার্টিং মেশিন টুলস। বাকি 4টি অবজেক্টিভের মধ্যে আজকে আমরা দ্বিতীয় অবজেক্টিভটি আলোচনা করব, স্টেট জেনারেল সেফটি প্রিকশনস ম্যান অ্যান্ড মেশিন। তাহলে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে স্টেট জেনারেল সেফটি প্রিকশন, অর্থাৎ সাধারণ নিরাপত্তা মূলক সতর্কতা যেটা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এখানে দুইটা বিষয়, ওয়ার্কশপে কাজ করার সময় আমাদের দুই ধরনের ইস্যুতে আমরা নিরাপত্তামূলক সতর্কতা গ্রহণ করতে, একটা হচ্ছে যে ব্যক্তিগত নিরাপত্তামূলক সতর্কতা, দ্যাট ইজ ফর মেন, আর একটা হচ্ছে মেশিনের নিরাপত্তামূলক সতর্কতা, সেটা সেটা আমাদের মেশিনগুলোর জন্য প্রযোজ্য হবে। তো আমরা প্রথমে দেখে নিই সেফটি প্রিকশনস বা নিরাপত্তামূলক সতর্কতা বলতে কি বোঝায়। সেফটি প্রিকশনস আর অ্যাকশনস টেকেন ইন অ্যাডভান্স টু প্রোটেক্ট সামবডি অর সামথিং ফ্রম পসিবল ডেঞ্জার, ফেলিউর, ইঞ্জুরি অর ড্যামেজ। কোন ব্যক্তি বা বস্তুকে সম্ভাব্য বিপদ, দুর্ঘটনা, আঘাত কিংবা ধ্বংস হতে রক্ষা করার জন্য অগ্রিম যে সকল কার্যক্রম গ্রহণ করে থাকে, সেটা হচ্ছে আমাদের সেফটি প্রিকশন। সেফটি প্রিকশন এনসিউর দ্যাট সামথিং অর সামবডি ইজ সেফ অ্যান্ড নট ডেঞ্জারাস। অর্থাৎ সেফটিফিকেশন একটা জিনিস নিশ্চিত করে যে কোনো ব্যক্তি বা বস্তু নিরাপদ আছে এবং এটা বিপজ্জনক নয়, এমন অবস্থা নিশ্চিত করে সেফটি প্রিকশন। যথাযথ সেফটি প্রিকশন যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে আমাদের বস্তুগুলো বা কোনো বস্তু বা ব্যক্তি গুলা, ওয়ার্কশপের সংশ্লিষ্ট বস্তু বা ব্যক্তিগুলো কি নিরাপদ থাকবে এবং সেগুলো বিপজ্জনক হবে না।
প্রথমে আমরা দেখি সেফটি প্রিকশনস ফর ম্যান, অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তামূলক সতর্কতা, নিরাপত্তামূলক সতর্কতা। তো এর মধ্যে একটা হচ্ছে যে প্রথমে এক নম্বর যেটা আমরা দেখি পিপিই, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তাহলে প্রথমে আমাদের ব্যবহার করতে হবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেগুলোর মধ্যে আছে যেমন আমরা অ্যাপ্রোন আছে, সেফটি শু আছে, হেয়ার ডিভাইস আছে, তারপরে হেয়ার শুজ যেটা, তারপরে হচ্ছে যে হ্যান্ড গ্লাভস, গগলস, তারপরে হেলমেট এটসেট্রা, এইগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এগুলো আমরা ওয়ার্কশপ কাজ করার সময় বিভিন্ন মেশিনের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ এইগুলো আমাদের লাগবে। কোনো কোনো ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে হয়তো কোনোটা কম বেশি হতে পারে, তো মোটামুটি কোনো না কোনো ইকুইপমেন্ট এখান থেকে আমাদের লাগবেই। তাহলে ওয়ার্কশপে কাজ করার সময় আমাদেরকে এই ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অবশ্যই আমাদেরকে পরিধান করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে এক নম্বরটা তো আমরা বললাম, অলওয়েজ, 2 নম্বর হচ্ছে অলওয়েজ সেফটি প্রিকশন ফর মেশিন। তাহলে অলওয়েজ ইউজ ওয়ার সেফটি গ্লাসেস অর শিল্ড ডিজাইন ফর দ্য টাইপ অফ ওয়ার্ক অপারেটিং এনি মেশিন। যদি সেফটি গ্লাস অথবা ফেস শিল্ড, যেগুলো আমাদের মানে ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদের আলাদা একটা হ্যান্ড শিল্ড ব্যবহার করতে হবে, তো সেফটি গ্লাসেস অথবা ফেস শিল্ড ডিজাইন ফর দ্য টাইপ অফ ওয়ার্ক অপারেটিং এনি মেশিন। তাহলে যদি কোনো একটা মেশিনকে অপারেশন করতে চায়, সেই মেশিনের সাথে সংশ্লিষ্ট ধরনের, সেই ডিজাইনের আমাদেরকে সেফটি গ্লাস অথবা ফেস শিল্ড পরিধান করতে হবে। ওয়ার সেফটি শুজ হোয়াইল ওয়ার্কিং ইন দ্য মেশিন শপ। মেশিন শপে কাজ করার সময় অবশ্যই সেফটি শুজ পরতে হবে। সেফটি শুজ তারপরে আমরা যদি সাধারণ জুতা বা স্যান্ডেল পরিধান করি, তাহলে আমাদের ওয়ার্কশপে অনেক ধরনের ধারালো অথবা ভারী কোনো বস্তুর আঘাত আমাদের পায়ে লাগতে পারে, সেই কারণে সেই সব পাকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে সেফটি শু ব্যবহার করতে হবে। সাধারণ জুতা অথবা স্যান্ডেল পরে আমরা ওয়ার্কশপে কাজ করতে পারবো না। ওয়ার ক্লদিং সুইটেড ফর দ্য জব, আমরা যেসব কাপড় পরিধান করব, সেক্ষেত্রে যেসব পরিধেয় পরিধান করব, সেগুলো কিন্তু ওই জবের সাথে, যে জবটা আমি করছি সেই জবের সাথে অবশ্যই সংশ্লিষ্ট হতে হবে। জবের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ এক্স্যাক্টলি নিরাপদ, ওই জব করার সময় সেটা আমাদের জন্য নিরাপদ হতে হবে, এমন ধরনের কাপড় বা আমাদের পরিধান করতে হবে। ডু নট ওয়ার রিংস, ওয়াচেস, ব্রেসলেটস অর আদার জুয়েলারি দ্যাট অর আদার জুয়েলারি দ্যাট কুড গেট কট ইন মুভিং মেশিনে। তাহলে আমরা যদি হাতে আংটি বা ঘড়ি, ব্রেসলেট অথবা আমাদের অন্যান্য জুয়েলারি, গলা চেইন বা কিছু, হ্যাঁ, এগুলো যদি আমরা পরিধান করি, এমন এগুলো সবগুলো কিন্তু আমাদের মুভিং মেশিনারি, চলমান মেশিনের কোনোভাবে যদি আমরা আটকে যাই তাহলে বা সেখানে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা আছে। আমরা সেটা যদি আমাদের হাতে পড়া থাকে, আমরা সেগুলো খুলে আলাদা কোনো নির্দিষ্ট জায়গায় রেখে তারপর আমরা কাজ করবো। ডু নট ওয়ার নেক টাইস অর লুজ টার্ন ক্লদিং অফ এনি কাইন্ড, অর্থাৎ এরপর হচ্ছে যে আমরা কখনো নেক টাই, সাধারণত মেশিন শপে কাজ করার সময় গলার টাই কিংবা লুজ ঝুলানো শার্ট, এই ধরনের আমরা বা কাপড় সুপার পরবো না, বা চাদর আছে এরকম ঝুলন্ত লুজ কাপড় আমরা পরিধান করবো না। ওয়ার শার্টস অফ আফার্স উইথ স্লিভস কাট অফ অর রোল্ড অ্যাবভ দ্য এলবো, আমরা সাধারণত হাফ শার্ট বা এই ধরনের করতে পারি, অথবা আমাদের তো ফুল শার্ট হয়, তাহলে আমরা সেগুলোকে গুটিয়ে রাখবো আমাদের পর্যন্ত, এলবো পর্যন্ত, কোনে পর্যন্ত। তাহলে এইগুলো আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ডিভাইস যেগুলো এতক্ষণ আলোচনা করেছি। এখন আমরা একটু দেখি যে সেফটি প্রিকশন হোয়াইল ওয়ার্কিং বাই মেশিন। এখন মেশিনের সাথে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কি ধরনের সতর্কতামূলক আমরা ব্যবস্থা গ্রহণ করতে, সতর্কতা গ্রহণ করতে হবে সেটা আমরা দেখি। এক নম্বর, বি শিওর দ্যাট মেশিনস আর ইন গুড কন্ডিশন, বি শিওর দ্যাট মেশিনস আর ইন গুড কন্ডিশন।
মেশিন যেন যথাযথ ভালো অবস্থায় থাকে, কার্যকরী অবস্থায় থাকে, ওয়ার্কিং কন্ডিশনে থাকে, সেটা আমাদের শিওরিটি নিশ্চিত হবে, অ্যান্ড হ্যাভ এফেক্টিভ অর অ্যান্ড প্রপারলি ওয়ার্কিং গার্ডস, এবং মেশিনের যেন যথাযথ কার্যকর এবং যথাযথভাবে সঠিক ধরনের, অর্থাৎ অ্যাকচুয়ালি যথাযথ মানের আমাদের মেশিনে গার্ড যেন থাকে, দ্যাট আর অলওয়েজ ইন প্লেস, এবং যথাস্থানে যথাযথ মেশিন গার্ড যেন থাকে, এবং সেই অবস্থায় আমরা মেশিন অপারেট করবো। সেই অবস্থা যদি না হয়, যত মেশিনের গার্ড যদি না থাকে, সেফটি গার্ডস যদি না থাকে, সেই অবস্থায় আমরা মেশিন অপারেশন করবো না। এরপর হচ্ছে রিপ্লেস গার্ডস ইমিডিয়েটলি আফটার এনি রিপেয়ার। মেশিন গার্ডকে আমরা যে কোনো রিপেয়ারের পরেই আমরা মেশিনের গার্ডটাকে আমরা রিপ্লেস করে দিব, মেরামতের কাজের পরে, যে কোনো মেরামত কাজের পরে আমরা সাথে সাথে আমরা মেশিনের গার্ড বা সেফটি গার্ডটাকে আমরা যথাস্থানে রিপ্লেস করব। এখানে আমরা বলি যে কখনো কখনো মেশিন যদি মেরামতের প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের মেশিনের বিভিন্ন যন্ত্রাংশগুলো খুলতে হয় বা কভারগুলা খুলতে হয়, গার্ডগুলা খুলতে হয়, কিন্তু যদি মেশিন মেরামত করার সাথে সাথে আবার সেগুলোকে যথাস্থানে না দিয়ে, হয়তো মেশিন চলবে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে ব্যক্তির জন্য বা কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হতে পারে, সেই কারণে আমরা এগুলা অবশ্যই খুলে রাখবো। খুলে মেরামত করার পর, খুলে মেরামত করার পর আবার যথাস্থানে রিপ্লেস করবো। এখানে দেখা যাচ্ছে যে হলুদ কালার করা যেগুলো, এগুলো মেশিনে বিভিন্ন গার্ড, যেমন এটা এখানে স্পিন রোল গার্ড, এখানে এটা আছে আমাদের এই যে চাকের উপরে কভার করা একটা গার্ড, এটা একটা গার্ড, যাতে টার্নিং করার পর এগুলো বিভিন্ন, এই যে হলুদ রঙের যেগুলো আছে আমাদের, এগুলো মেশিন গার্ড। আমরা এই মেশিন গার্ডগুলো, এটা একটু লেদ মেশিন, লেদ মেশিনের গার্ডগুলো আমরা যথাস্থানে প্লেস করব একটা রিপেয়ার। সেফটি প্রিকশন হচ্ছে, তারপরে 3 নম্বর হচ্ছে ডু নট অ্যাটেম টু অয়েল ক্লিন অ্যাডজাস্ট অর রিপেয়ার এনি মেশিন হোয়াইল ইট ইজ রানিং। মেশিন চালন্ত অবস্থায় কোনো মেশিনকে তৈল দেয়া বা পরিষ্কার করা, অ্যাডজাস্ট করা কিংবা রিপেয়ার করা উচিত নয়, এটা করা যাবে না। আর স্টপ দ্য মেশিন অ্যান্ড টার্ন দ্য পাওয়ার সুইচ টু দ্য অফ পজিশন বিফোর সাস ওয়ার্ক। আমরা যদি এই ধরনের কোনো মেরামত বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মেশিনটাকে স্টপ করবো। এরপরে মেশিন স্টপ করার পরে আমাদেরকে অবশ্যই আবার মেন যে মেশিন পাওয়ার সুইচ, সেই পাওয়ার সুইচটা আমাদের অফ করে দিতে হবে। এখানে বলে যে আসলে অনেক সময় দেখা যায় এখানে মেশিনের সুইচ এবং পাওয়ার সুইচের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে, সেক্ষেত্রে আমি একটু বলি। এখানে একটা মেশিনে যেমন এখানে আমাদের প্যানেলে কিন্তু কিছু সুইচ থাকে, এখানে লালটা স্টপ, সবুজটা আমি এখানে দেখাচ্ছি যে সবুজ বাতি লাইটটা বাটনটা হচ্ছে স্টার্ট বাটন, কিন্তু এইটা দিয়ে স্টপ বা স্টার্ট করলেও আমাদের সাময়িকভাবে আমাদের মেশিনটা এখানে বন্ধ হয়, হয়তো মোটরটা রান থাকে না, কিন্তু মেশিনে কিন্তু পাওয়ার সাপ্লাই অন থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি মেরামত কাজ করি, শুধুমাত্র এই সুইচটা অফ করে আমরা কিন্তু মেরামত কাজ করবো, আমরা মেইন দেখা যায় মেশিনের পিছনে একটা পাওয়ার সুইচ থাকে এইরকম, বা বিভিন্ন ডিজাইনের থাকে সিলেক্টর সুইচ অফ বা অন পজিশনে, সেটাকে অফ করার পরে আমরা এই ধরনের মেশিন পরিষ্কার পরিচ্ছন্নতার বা মেরামত কাজ করব। আমি আমার অভিজ্ঞতা আছে যে এক জায়গায় যেমন একটা লোক মেশিন মেরামত করতেছিল, কিন্তু তিনি শুধুমাত্র এই সুইচটা অফ করেছেন, তারপরে যখন উনি মেরামত কাজ করতেছিলেন তখন হঠাৎ করে পিছিল খেয়ে উনি পড়ে গেছিলেন, এবং ওনার হাতটা গ্রিন সুইচটার সাথে লেগেছে, মেশিনটা অন হয়ে গেছে, এবং উনি একটা লিটল ইঞ্জুরি হয়েছেন। তো আসলে এই ঘটনাগুলো যদি আমরা এই মেইন সুইচটা অফ করা থাকতো, মেশিনের মেইন পাওয়ার সুইচ, তাহলে এই সুইচে যতই বাটন চাপ পড়ুক মেশিনে কিন্তু পাওয়ার থাকতো না, মেশিন স্টার্ট হতো না। কাজে আমরা যখনই আমরা মেরামত কাজ করব বা কোনো ক্লিনিং কাজ করব, অবশ্যই মেইন মেশিনের সুইচ অফ করার সাথে সাথে মেশিনের মেইন পাওয়ার সুইচটাও অফ পজিশনে আমরা নিয়ে আসবো। এখানে মেশিনের সুইচটা অফ পজিশন দেখানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপূর্ণ করা কিংবা অয়েল দেওয়া, অ্যাডজাস্ট করা, রিপেয়ার করা, এই সমস্ত কাজের জন্য মেশিনের মেইন সুইচ অফ থাকবে। এরপরে আমরা দেখি
এরপর দেখি, ইভেন আফটার দ্য পাওয়ার ইজ অফ ডু নট লিভ দ্য মেশিন আনটিল ইট ইজ স্টপ রানিং। আমরা অনেক সময় দেখা যায় মেশিন সুইচ বন্ধ করে হাঁটা দিচ্ছি, এটা হবে না, এটা করা যাবে না, কারণ আমরা জানি যে কোনো একটা মেশিনকে বন্ধ করলেও এই মেশিনটা কিছুক্ষণ চলতে থাকে। যেমন আমরা একটা ফ্যানকে যদি অফ করি, ফ্যানের সুইচ অফ করার পর কিন্তু ফ্যানটা অনেকক্ষণ ঘুরতে থাকে। তাহলে আমাদের মেশিন সবে যে সকল মেশিনের সেগুলো আমরা কাজ করি, সেগুলো কিন্তু মেশিন সুইচ অফ করার পরও কিন্তু মেশিনটা কিছুক্ষণ রান করা। তো এই অবস্থায় আমরা মেশিন ত্যাগ করব না, আমরা মেশিন সুইচ অফ করে অপেক্ষা করব কতক্ষণ, যতক্ষণ না মেশিনের রানিং স্টপ হয়, মেশিনটা রান বন্ধ হওয়া পর্যন্ত কমপক্ষে অবশ্যই অপেক্ষা করতে হবে। তার 5 নম্বর, মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট শ্যাল বি অপারেটেড বাই অথোরাইজড পার্সোনাল অনলি, ডু নট অপারেট এনি মেশিন আনলেস অথোরাইজড, ইট মে বি ডান বাই অথোরাইজড পার্সোনাল অর আন্ডার হিজ ক্লোজ সুপারভিশন। আমি ব্যক্তিগতভাবে আমি কখনো এই মেশিন যদি আমি এটার জন্য নির্দিষ্ট নিয়োগকৃত বা যথাযথ দায়িত্বপ্রাপ্ত না হয়, তাহলে আমি সেই মেশিন অবশ্যই চালাবো না। তাহলে আমরা আমাদের অথবা মেশিন ডু নট অপারেট এনি মেশিন আনলেস অথোরাইজড, আমাকে আমি নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো মতেই কোনো মেশিন অপারেশন করতে পারবো না। ইট মে বি ডান বাই অথোরাইজ পার্সোনাল, আর একটা এটা কি একজন অথোরাইজ পার্সোনাল মেশিন অপারেশন করবে অথবা একজন নির্দিষ্ট অপারেটর অপারেশন করবে, অথবা আমরা যদি যেমন আমাদের ছাত্ররা যদি এই কাজটা করে অবশ্যই কিন্তু ক্লোজ সুপারভিশন অফ অথোরাইজ পার্সন, যথাযথ কর্তৃপক্ষের যথাযথ নিয়ে, হ্যাঁ, এবং যথাযথ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির একদম ক্লোজ সুপারভিশনে থেকে কিন্তু আমরা যেমন থেকে কিন্তু অপারেশন করতে হবে। যেমন আমাদের ছাত্রদের, নতুন ছাত্র, তাদেরকে দিয়ে আমরা মেশিন অপারেশন করে দিলে আমাদেরকে সেখানে অবশ্যই থাকতে হবে। আমাদের আমাদের আমরা তাদেরকে টাইম টু টাইম যথাযথ ডিরেকশনগুলো দেবো এবং তাদেরকে যথাযথ অবজারভেশন রাখবো যেন তারা কোনো ভুল না করে এবং কোনো দুর্ঘটনার শিকার না হয়। তাহলে ছাত্রদের উচিত হচ্ছে যে কোনো মেশিন চালানোর আগে অবশ্যই যদি তার টিচার থেকে যথাযথ নির্দেশনা নেবে এবং টিচারকে অবজারভেশনের মধ্যে সে মেশিন অপারেশন করবে, যেহেতু সে একটু শিক্ষার্থী বা ট্রেনি। ডু নট ট্রাই টু স্টপ দ্য মেশিন উইথ ইউর হ্যান্ড অর বডি, মেশিনকে নিজের হাত দিয়ে বা বডি দিয়ে স্টপ করা যাবে না, এতে ব্যক্তিগত ইঞ্জুরি হতে পারে, আর তাছাড়া কোনো কোনো ছোটখাটো মেশিনের ক্ষেত্রে মেশিন নষ্ট হয়ে যেতে পারে। ইউজ প্রপার র্যান্স অর হ্যান্ড টুলস ফর ক্ল্যাম্পিং ওয়ার্ক পিস, হ্যাঁ, ওয়ার্ক পিসকে অ্যান্ড কাটিং টুল ফর অর ফর আদার অ্যাডজাস্টমেন্ট। আমরা অনেক সময় রেঞ্জ ব্যবহার করি, ছোট বা বড় যে কোনোটা দিয়ে যে কোনো নাট বোল্টকে কিন্তু ধরা যাবে না, হয়তো ভালোভাবে ক্ল্যাম্পিং হবে না, ভালোভাবে ক্ল্যাম্পিং না হলে ওই নাটের বা বোল্টের হেডটা নষ্ট হয়ে যেতে পারে। তো সে কারণে আমরা যথাযথ রেঞ্জ এবং যথাযথ হ্যান্ড টুলস ব্যবহার করব কি করার জন্য, ওয়ার্ক পিসকে ক্ল্যাম্পিং করার জন্য। এতে কি হবে, আমাদের যেমন আমরা চাকে জব বাঁধার সময় চাকি ব্যবহার করব, তাহলে আমরা ওয়ার্ক পিস এবং কাটিং টুলকে আমরা ক্ল্যাম্পিং করার জন্য যথাযথ র্যান্স অ্যান্ড হ্যান্ড টুলস ব্যবহার করব। বি শিওর দ্যাট ওয়ার্ক অ্যান্ড কাটিং টুলস অন দ্য মেশিনস আর ক্ল্যাম্পড সিকিউরলি বিফোর স্টার্টিং। আমরা দেখব যে আমরা মেশিন স্টার্ট করার আগে অবশ্যই কনফার্ম হবে যে আমার কাটিং ওয়ার্ক পিস এবং কাটিং টুল যেন মেশিনে যথাযথভাবে কি হয়েছে ক্ল্যাম্পিং হয়েছে, এটা নিশ্চিত হয়ে চেক করে আমরা মেশিন স্টার্ট দিব, এর আগে আমরা মেশিন স্টার্ট করব না। তারপরে হচ্ছে 9 নম্বর, ডো নট অ্যাটেম্প্ট টু, এটা আমরা আগে আসে গেছে, এটা আমরা বর্ণনা করেছি। এরপর হচ্ছে কিজ অর আদার অ্যাডজাস্টিং টুলস মাস্ট নেভার বি কিজ অর আদার অ্যাডজাস্টিং টুলস মাস্ট নেভার বি লেফট সো দ্যাট দে মে ক্রিপ থ্রোন অর ফল হোয়েন মেশিন ইজ স্টার্টেড। আচ্ছা, যেমন চাকি অথবা আদার অ্যাডজাস্টমেন্ট টুলস যেগুলো আমরা মেশিনের উপরে রাখবো না, হ্যাঁ,
সেগুলা অত এমন ভাবে রাখবো না যেগুলো সেগুলো নষ্ট হতে পারে, অথবা দূরে ছিটকে পড়তে পারে, অথবা নিচে পড়ে যেতে পারে যখন মেশিন স্টার্ট দিবে। যেমন আমরা চাকিটা যদি আমাদের চাকের উপরে থেকে যায় বলে, তাহলে যদি মেশিন স্টার্টের সাথে সাথে এটা হয়তো ছিটকে পড়বে। তো এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো যেন মেশিনের সাথে এভাবে না থাকে। নো মেশিন শ্যাল বি লেফট আনঅ্যাটেন্ডেড হোয়াইল ইট ইজ ইন মোশন। আমরা মেশিন স্টার্ট দিয়ে আমরা কখনো মেশিন থেকে দূরে যেতে পারবো না, যাওয়া যাবে না কখনো। মেশিন যখন স্টার্টেড থাকবে, মেশিন যদি চালু করি তাহলে আমাকে মেশিনের সাথে থাকতেই হবে। মেশিনকে স্টার্ট দিয়ে আমরা এদিক সেদিক চলে গেলাম, এটা উচিত নয়, কখনো উচিত করা যাবে না। তাহলে আমরা দুর্ঘটনার শিকার হতে পারি, অথবা আমাদের মেশিন নষ্ট হতে পারে, অথবা আমাদের জব নষ্ট হতে পারে। নো মেশিন শ্যাল বি লেফট আনঅ্যাটেন্ডেড হোয়াইল ইট ইজ ইন মোশন। তাহলে আমাদেরকে মেশিন চালু করার সাথে পর থেকে মেশিন বন্ধ করা পর্যন্ত মেশিনের সাথে থাকতে হবে। অপারেটর্স শ্যাল স্ট্যান্ড সো দ্যাট দে ক্যান ইজিলি রিচ দ্য মেশিন কন্ট্রোলস। একজন অপারেটর কোথায় দাঁড়াবে? সে এমন পজিশনে দাঁড়াবে যেন মেশিনের সমস্ত কন্ট্রোল তার ইজি রিচ বা হাতের নাগালে থাকে। হ্যাঁ, যেখান মেশিনের সমস্ত করে, আমাদের কিছুক্ষণ আগে আমরা প্যানেল বোর্ড দেখলাম, স্টার্ট স্টপ বাটন, ইমার্জেন্সি স্টপ বাটন, সেগুলো সব কিছু যেন তার হাতের মধ্যে থাকে। অথবা মেশিনে কন্ট্রোল করা যে লিভার ডিবা হুইলস, এগুলা যেন তার হাতে নাগালে থাকে, এমন পজিশনে সে থাকবে। হোয়েন ওয়ার্কিং উইথ অ্যানাদার ওয়ার্কার অনলি ওয়ান শুড অপারেট মেশিনস অর সুইচেস। এখানে কিন্তু বিষয় আছে, আমরা আমাদের ওয়ার্কশপে, বিশেষ করে মেশিন শপে আমরা যখন কাজ করি, তখন আমরা ছাত্রদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দিই। তো এখন যদি একজনে, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধুমাত্র একজন যেই মেশিন অপারেশন করবে এবং সেই সমস্ত সুইচ থেকে শুরু করে সব কিছু অপারেশন করবে, বাকিরা তার পাশে থাকার দাঁড়ায় দেখবে। এখন তাকে হয়তো কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু অন্যরা মেশিনে হাত দিবে না। যদি আল্লাহ মাফ করে কোনো ইমার্জেন্সি বিপদে, সেক্ষেত্রে শুধুমাত্র ইমার্জেন্সি স্টপ বাটনে চাপ দিতে পারবে বা বন্ধ করতে পারবে। এছাড়া দুই তিনজন একসাথে কিন্তু মেশিন অপারেশন করা যাবে না, একজনে অপারেশন করবে, অন্যরা তার পাশ থেকে সাহায্য করবে। দুজনও টেস্ট এগেইনস্ট দা মেশিন, মেশিনের সাথে হেলান দিয়ে দাঁড়ানো বা মেশিনের প্রতি হাত দিয়ে দাঁড়ানো, এরকম ভাবে মেশিনের সাথে রেস্ট, মেশিনের সাথে এইভাবে হেলানো হয়ে হেলান দিয়ে দাঁড়ানো বা মেশিন হাত দিয়ে ঝুলে থাকা, এরকম করা যাবে না। কনসেন্ট্রেট অন দা কনসেন্ট্রেট সরি কনসার কনসেন্ট্রেট অন দা ওয়ার্ক অ্যান্ড ডু নট টক আননেসারি হোয়াইল অপারেটিং দা মেশিন। আচ্ছা, আমরা যখন মেশিনে কাজ করবো, অবশ্যই আমাদের কাজের উপর, কাজের দিকে মনোযোগ থাকতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা সেক্ষেত্রে বলবো না। ডোন্ট টক টু আদার্স হোয়েন দে আর অপারেটিং এ মেশিন। অন্য একটা পাশে আরেকজন একটা মেশিন অপারেশন করছে, তার সাথে গিয়ে আমি অপ্রয়োজনীয় কথা জুড়ে দেবো না, তার সাথে কথা বলবো না, তাতে তার মনোযোগের বিঘ্ন ঘটবে, মনোযোগের ক্ষতি হবে, তার কাজের প্রতি যথাযথ মনোযোগ দিতে অসুবিধা হবে। এরপর হচ্ছে কিপ দা ফল, 17 নম্বর, কিপ দা ফ্লোর ক্লিন অফ মেটাল চিপস অর ওয়াস্ট পিসেস, ফুড দেম ইন টু দা কন্টেনার প্রোভাইডেড ফর সাচ থিংস। আমাদের যেমন মেশিনের স্ক্রিপস অথবা চিপস অথবা ওয়াস্ট ফিস, আমরা যখন কাজ করি আমাদের মেশিন থেকে চিপস বের হয়, আমাদের মেশিনের কিছু কিছু কর্তৃত্ব অংশ থাকে যেগুলো আমরা ওয়াস্ট জবের বাইরে, যেগুলো ওয়াস্ট পিস এগুলো অপদ্রব্য থাকে বা অতিরিক্ত অংশ কেটে ফেলে দিয়ে যায়, এই অংশগুলা বা অন্য মেটাল চিপ, এগুলো আমরা কোনো মতে ফ্লোরে ফেলে রাখবো না। এগুলোকে আমরা পরিষ্কার করে একদম একটা নির্দিষ্ট কন্টেনার, এগুলো গুটিয়ে নিয়ে একটা নির্দিষ্ট কন্টেনারের মধ্যে আমরা রাখবো, যেগুলো সাধারণত এই ধরনের কন্টেনার বা একটা বিন এগুলো থাকে ওয়ার্কশপে। ক্লিন আপ চিপস স্পিলস এটসেট্রা অ্যান্ড অন অ্যান্ড অ্যারাউন্ড দ্য মেশিন আফটার ইস ইউজ। প্রতিবার মেশিন ব্যবহারের পরে মেশিনটা ক্লিন করতে হবে। হ্যাঁ, মেশিন ক্লিন করতে হবে, মেশিন দিয়ে একদম ক্লিন করা মানে মেশিনের উপরে যে চিপস বা স্পিলস পড়ে থাকবে সেগুলো আমরা মেশিনের উপরে এবং মেশিনের আশেপাশে সবগুলো পরিষ্কার করে ফেলবো।
কোনো মেশিনকে অপরিষ্কার রেখে আমরা মেশিনের ত্যাগ করবো না, ওয়ার্কশপ ত্যাগ করবো না। গেট ফার্স্ট এড ইমিডিয়েটলি ফর এনি ইঞ্জুরি। যদি আমাদের যে কোনো সময় যে কোনো ধরনের কোনো ইঞ্জুরি হয়, তো সাথে সাথে আমরা ফার্স্ট এড গ্রহণ করব, এবং এই জন্য একটা ফার্স্ট এড বক্স আমাদের প্রত্যেক ওয়ার্কশপে এগুলো থাকবে, থাকতে হবে বা রাখতে হবে। বিশ ইউ দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট লাইট টু সি ক্লিয়ারলি অ্যান্ড কনসাল্ট উইথ দ্য সুপারভাইজার ইফ ইট ইজ নট এনাফ। যদি আমাদের ওয়ার্কশপে, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেখানে যথাযথ আলোর ব্যবস্থা আছে কিনা। যদি যথাযথ আলোর ব্যবস্থা থাকে তো ভালো, আমরা ভালোভাবে দেখতে পারি। যদি আলো যথাযথ আলো ব্যবস্থা না থাকলে অবশ্যই আমাদেরকে ওয়ার্কশপে সুপারভাইজারকে এই বিষয়ে জানাতে হবে, এবং তিনি যেন সেটা ব্যবস্থা গ্রহণ করেন। এরপর হচ্ছে অলওয়েজ কিপ দ্য ফ্লোর ক্লিন অফ অয়েল গ্রিজ অর এনি আদার লিকুইড, ক্লিন আপ স্পিল্ড লিকুইড ইমিডিয়েটলি বিকজ দে আর স্লিপিং হ্যাজার্ডস। তাহলে আমাদেরকে আমাদের ওয়ার্কশপে আমরা কাজ করি, বিশেষ করে মেশিন শপে, সেই ক্ষেত্রে আমাদেরকে মেশিন শপের ফ্লোরকে অবশ্যই তেল বা গ্রিজ থেকে মুক্ত রাখতে হবে। এগুলো আমরা যদি কোথাও দেখি সাথে সাথে পরিষ্কার করতে হবে। ক্লিন আপ স্পিল লিকুইড, কোনো ক্ষেত্রে যদি কোনো জায়গা থেকে তেল ছড়িয়ে পড়ে সেগুলো অবশ্যই ইমিডিয়েটলি সাথে সাথে আমাদের পরিষ্কার করতে হবে, বিকজ দে আর স্লিপিং হ্যাজার্ড, কারণ এগুলো স্লিপিং হ্যাজার্ড, এগুলোর দ্বারা মানুষ স্লিপ করে পড়ে যেতে পারে, আঘাতপ্রাপ্ত হতে, দুর্ঘটনার শিকার হতে পারে। স্টোর ম্যাটেরিয়ালস ইন সাচ এ ওয়ে দ্যাট দে ক্যান নট বিকাম ট্রিপিং হ্যাজার্ড। কোন ম্যাটেরিয়াল কাটা, স্টিং ওয়ার্কশপে আমাদের যে কোনো যন্ত্র ম্যাটেরিয়াল, কাঁচামাল, রড বা লোহার টুকরা, এগুলো আমরা এমন ভাবে রাখবো না যাতে অন্য লোকেরা কর্তন জনিত আঘাতের শিকার হতে পারে, দুর্ঘটনার শিকার হতে পারে। ফুড টুলস অলওয়েজ ইন রাইট প্লেস হোয়েন নট ইন ইউজ। যদি কোনো যন্ত্রপাতি আমাদের এই মুহূর্তে ব্যবহার প্রয়োজন না হয় তাহলে এটা যথাস্থানে রাখতে হবে। প্লেস দ্য স্ক্র্যাপ ইন দ্য বক্স, যদি স্ক্র্যাপ বলে আমরা কোথায় রাখবো, একটা নির্দিষ্ট বক্স থাকে, স্ক্র্যাপ বক্স থাকে, সেই স্ক্র্যাপের মধ্যে বক্সের মধ্যে আমরা সেগুলো রাখবো। ফলো দ্য সেফটি ইনস্ট্রাকশন ডিরেকশন অ্যান্ড সাইন্স লোকেটেড ইন ভিজিবল প্লেসেস ইন দ্য মেশিন শপ। আর মেশিন শপের মধ্যে অনেকগুলো যে সেফটি ইনস্ট্রাকশন থাকে, ডিরেকশন থাকে বা সাইন্স থাকে বা প্লেকার্ড থাকে, তো সেগুলো নির্দিষ্ট সেগুলো আমরা যথাযথ ফলো করবো। যেগুলো এগুলো এমন ভাবে রাখা হয় যেন সবার জন্য দৃষ্টিগোচর হয়, সবাই ওয়ার্কশপে ঢুকতে এগুলো এসব লেখা বা পোস্টার কিংবা ব্যানার ফেস্টুন আকারে এগুলা বা পোস্টার হিসাবে এগুলো কিন্তু ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় প্লেস করে থাকে, আমরা সেগুলো দেখবো এবং ফলো করবো। তো প্রিয় ভাইরা, আমরা আমাদের সেশনে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আজকে জেনারেল সেফটি প্রিকশনস ইন মেশিন শপ, ম্যান অ্যান্ড মেশিন বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমরা দেখলাম যে একটা মেশিন শপে কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের সতর্কতামূলক সরি নিরাপত্তামূলক সতর্কতা আমাদের গ্রহণ করতে হয়, আর এগুলোর ক্ষেত্রে আমাদের দুই দিকে ব্যক্তিগত বা কিছু নিরাপত্তামূলক সতর্কতা আমাদের গ্রহণ করতে হবে, আবার ওয়ার্কশপে কাজ করার সময় আমাদের কিছু নিরাপত্তামূলক সতর্কতা গ্রহণ করতে হয়। ব্যক্তিগত সতর্কতার মধ্যে এক নম্বর হচ্ছে কিছু কিছু, যেমন আমাদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট গুলো আমাদেরকে পরিধান করে মেশিনে ওয়ার্কশপে কাজ করতে হবে। আর তার মধ্যে আছে যেমন সেফটি শুজ, সেফটি গগলস, তারপরে আমাদের হ্যান্ড গ্লাভস কিংবা আমাদের অ্যাপ্রন, এগুলো আমাদের পরিধান করতে হবে। এগুলো যদি পরিধান না করে তাহলে আমাদের ব্যক্তিগত ইঞ্জুরির সম্ভাবনা থাকে না। এর বাইরে আছে আমাদের মেশিনের কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা, মেশিনে কাজ করার সময় নিরাপত্তামূলক ব্যবস্থা, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা মেশিনে কখনো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আমরা কখনো মেশিনে কাজ করব না, আর যদি অথরাইজ না হয় কর্তৃপক্ষকে আমরা না জানিয়ে মেশিনে কাজ করব না। মেশিন যখন যথাযথ ভাবে ওয়ার্কিং আছে, ভালো আছে এইরকম জেনেই কিন্তু কাজ করবো, বন্ধ নষ্ট মেশিনে কাজ করবো না। মেশিনের যেমন গার্ড, নিরাপত্তা গার্ড গুলা যেন
থাকা অবস্থা যথাযথ স্থানে থাকে, সেগুলো নিশ্চিত হয়ে আমরা কাজ করব। যেসব মেশিনের নিরাপত্তা গার্ড নেই সেগুলোতে আমরা কাজ করব না। কোনো কারণে মেরামতের কাজের প্রয়োজনে যদি আমাদের মেশিনের গার্ডগুলি মেরামত করতে হয়, সরি মেশিনের গার্ডগুলি সরাইতে হয়, তাহলে সেক্ষেত্রে মেশিনের গার্ড মেশিন মেরামতের পর যথাযথভাবে মেশিনের গার্ডগুলি যথাস্থানে প্লেস করে আমরা মেশিন মেরামতের কাজ শেষ করব। আর কোনো কারণে যদি এগুলা যথাস্থানে না থাকে, অবশ্যই আমাদের এগুলাকে যথাস্থানে আনতে হবে। পাশাপাশি মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের মেশিনের সুইচ এবং মেইন পাওয়ার সুইচটা অফ করে মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তা না হলে অনেক সময় দেখা যাচ্ছে মেশিনের মধ্যে পাওয়ার, যদিও মোটর রানিং থাকে না কিন্তু মেশিনে পাওয়ার থাকে, আর মেশিনে থাকা পাওয়ার থাকা অবস্থায় যে কোনো কারণে মেশিনের আমরা কোনো বাস বৈদ্যুতিক শক কিংবা অথবা অন্য কোনো ইঞ্জুরির সুযোগ থাকে। সে কারণে অবশ্যই আমরা মেশিনের মেরামত কিংবা অ্যাডজাস্টমেন্ট কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় মেইন পাওয়ার সুইচটা অফ করে রাখবো। তো প্রিয় ভাইরা, আমরা আমাদের আলোচনা শেষ করি। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো পরামর্শ থাকে, দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ, প্রশ্ন এবং পরামর্শগুলো আমাদের পরবর্তী সেশনগুলোকে আরো কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে। আর আগামী সেশনে আমরা এই অধ্যায়েরই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে সেফটি প্রিকশন ডিউরিং দ্য লেদ অপারেশন, লেদ অপারেশনের সময় কি ধরনের নিরাপত্তামূলক সতর্কতা নিতে হবে। এরপরে আছে ড্রিলিং মেশিন অপারেশন সময় কি ধরনের নিরাপত্তামূলক সতর্কতা গ্রহণ করতে হবে। আর একটা হচ্ছে যে গ্রাইন্ডিং মেশিন নিয়ে কাজ করার সময় আমাদের কি ধরনের নিরাপত্তামূলক সতর্কতা গ্রহণ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী সেশনে আলোচনা করব। ততদিন আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই সেশনটা যদি আবার আপনারা দেখতে চান, তাহলে www.skills.gov.bd এই সাইটটি ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই সেশনটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you.